আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা মিষ্টি রেসিপি শেয়ার করব এই মিষ্টিটা বানাতে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে আপনি খুব সহজে মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন চলুন শুরু করা যাক আজকের রেসিপি আমি এখানে নারকেল নিয়েছি নারকেলগুলো একটু শুকনা কুড়িয়ে ওটাকে একটু চূড়া টেলে নিতে পারেন এরপর এখানে আমি দুই টেবিল চামচ মিল্ক পাউডার দিয়েছি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ কন্ডেন্স মিল্ক আর একটু বাটার দিয়ে দিচ্ছি বাটারটা আমার ডিপ ফ্রিজে ছিল তাই একটু শক্ত এরপর সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিব আপনারা চাইলে এখানে সুপার শপে যে নারকেল পাউডারটা পাওয়া যায় সেটা আর কান্ডেন্স মিল্ক দিয়েই এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন এতে কথা বলতে বলতে আমাদের মিক্স করা হয়ে গেলে আমি হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি যাতে করে হাতের সাথে লেগে না যায় এরপর যে মিক্সারটা আমরা রেডি করেছি সেটাকে হাতের সাথে খুব ভালোভাবে দলা পাকিয়ে পাকিয়ে এরপরে গোল গোল আকারে মিষ্টির মতো করে তৈরি করে নেব মিষ্টিটা খেতে এত বেশি মজা আপনারা একবার বানালে অনেকবার এটা খেতে ইচ্ছা করবে এরপরে মিষ্টিটা রেডি করা হয়ে গেলে আমি একটু পাউডারে মিষ্টিটাকে গড়িয়ে নিব যাতে করে বাহিরের থেকে চিলটা সুন্দর আসে এতে আমাদের মিষ্টিগুলো তৈরি করা হয়ে গিয়েছে দেখতেই তো বললেন কেমন হয়েছে মিষ্টিটা আর কতক্ষণ সময় লেগেছে আপনার বাসায় যদি সব কিছু উপকরণগুলো রেডি থাকে তাহলে আপনি একদম সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে মিষ্টিটা রেডি করে নিতে পারবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ